হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাইফ এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 এর ফলাফল প্রকাশ 2018। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে নতুন নতুন শিক্ষামূলক আপডেট তথ্য পেতে পাশের বেল বাটনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 এর লিখিত পরীক্ষার ফল রোববার 8 জুলাই প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন 29,555 জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে, যা নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর পাওয়া যাবে। গত 20 এপ্রিল থেকে শুরু হয়ে 4 ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মোট 6,16,064 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনে আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ সহ বিভিন্ন কোটায় অংশগ্রহণকারীদের সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি কমপক্ষে 9ম গ্রেডের গ্যাজেটের কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে 18 জুলাইয়ের মধ্যে নিজ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। এসব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার সময় মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষা বোর্ডের প্রদর্শনের জন্য সব মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানানো হবে এবং প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কার্ড ইস্যু করা হবে। হে বন্ধুরা, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্রত্যেক জেলার রেজাল্ট দেখে নিতে পারবেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল নতুন নতুন তথ্য ও শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামতটি জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। অ্যান্ড ফাইনালি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় শিক্ষামূলক নতুন নতুন আপডেট তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।